আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট, NIEVS হোম স্কুল আয়োজিত আজকের কার্যক্রমটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গল্প শহীদ তিতুমির এই গল্পটি পড়েছিলে। এই গল্প থেকে তোমাদের শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ আমি পড়িয়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব শহীদ তিতুমির এই গল্পের অনুশীলনী কয়েকটি প্রশ্ন। অনুশীলনী 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা প্রথম 5টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব অনুশীলনী 3 নম্বরের ক থেকে উম পর্যন্ত প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যবইয়ের 118 নম্বর পৃষ্ঠায় আছে প্রশ্নগুলো। অনুশীলনী 3-এর ক থেকে উম পর্যন্ত আজকের ক্লাসে আমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসটি দেখার সময় তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 118 নম্বর পৃষ্ঠা বের করবে এবং তারপর ক্লাসগুলো দেখবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে বার্ষিক পরীক্ষার পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক ক্লাস নম্বর 19। আমাদের আজকের ক্লাসের পরে যে বাড়ির কাজটি তোমাদের জন্য থাকবে সেই বাড়ির কাজের নম্বর হচ্ছে 16। আমি আবার বলছি, আজকে ক্লাস নম্বর 19 বা পাঠ নম্বর 19 এবং বাড়ির কাজ নম্বর 16। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু প্রশ্ন উত্তর শহীদ তিতুমির এই গদ্যের আমরা ক থেকে উম পর্যন্ত প্রশ্নের মোট 5টি উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই অনুশীলনী 3 নম্বরের ক নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বরের প্রশ্নটি আছে, তিতুমির নামটি কেমন করে হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন শহীদ তিতুমির গল্পটি পড়েছিলে সেই গল্পের একেবারে শুরুতে যেখানে তিতুমিরের পরিচয় দিয়ে গল্পটি শুরু করা হয় সেখানেই বলা আছে যে কেমন করে তার নাম তিতুমির হয়েছিল। তাহলে আমরা সেই তথ্যের আলোকে উত্তরটি লিখতে পারি, শিশুকালে তিতুমির একবার কঠিন অসুখে পড়েন। রোগ সারানোর জন্য তাকে, শিক্ষার্থীরা সচেতনভাবে আমরা তাকের উপরে ব্যবহার করব চন্দ্রবিন্দু। তোমরা বাড়ির কাজ করার সময় অবশ্যই এই গল্পে যতবার তাকে তার শব্দটি ব্যবহার করবে তখন অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করবে। রোগ সারানোর জন্য তাকে ভীষণ তেতো ঔষধ খেতে দেওয়া হয়, কিন্তু তিনি বেশ খুশিতেই সেই তেতো ঔষধ খান। তখন সবাই অবাক হয়ে তার না ডাক নাম রাখেন তেতো, তেতো থেকে তিতু, তার সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমির। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শহীদ তিতুমিরের কিভাবে তার নাম তিতুমির হয়েছিল সেই মজার ঘটনাটি থেকে প্রথম প্রশ্নের উত্তরটি লিখে নিলাম। এবারে খ নম্বর প্রশ্ন আছে, এদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তার মনে এলো? কেন তিতুমির ইংরেজদের হাত থেকে এদেশের মানুষকে বা এই দেশকে মুক্ত করতে চেয়েছিলেন? সেই তথ্য নিয়ে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখব। উত্তর, তখন ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীন, তারা স্থানীয় লোকদের ওপর ভীষণ অত্যাচার চালাতো। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে, দারুণ বানানে মূর্ধন্য, দারুণ দাপটে। এসব দেখে এদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা এলো তিতুমিরের মনে। তাহলে আমরা জানলাম যে কেন তিতুমির এদেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য ভেবেছিলেন। আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব গ নম্বর প্রশ্নের উত্তর, হিন্দু মুসলমান সবাইকে তিনি কি বলে একতাবদ্ধ করতে চাইলেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তিতুমির একজন দক্ষ সংগঠকও ছিলেন বটে। তিনি তৎকালীন সময়ে তার আশেপাশেই হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। তো তিনি কেন, তাদেরকে কিভাবে, কি বলে তাদেরকে একতাবদ্ধ করতে চেয়েছিলেন, আমরা এবারে সেই প্রশ্নের উত্তরটি লিখব। উত্তর,
তিতুমির মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এসব কথা বলে তিতুমির হিন্দু মুসলমান সবাইকে একতাবদ্ধ করতে চাইলে। প্রশিক্ষার্থীরা কোনো সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত করে নয়, ধর্মীয় যার যার অবস্থানে তাকে তাকে ঠিক রেখে তিতুমির হিন্দুদেরকে বললেন যে জমিদারি অত্যাচারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, আর মুসলমানদেরকেও সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন। এভাবেই তিনি হিন্দু মুসলমান সবাইকে একতাবদ্ধ করতে চাইলেন। আমরা ঘ নম্বর প্রশ্নটি পড়ে নেব এবারে। ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের ওপর অত্যাচার চালাতো? শিক্ষার্থীরা তোমরা জানো যে যখন ব্রিটিশ শাসন চলছিল তখন শুধুমাত্র ব্রিটিশ বা ইংরেজরাই নয়, ইংরেজদের সাথে সাথে এদেশের মানুষের উপর আরও এক অত্যাচারের শ্রেণী অত্যাচার চালাতো। শুধুমাত্র ব্রিটিশ শাসনামলেই নয় বা ইংরেজ শাসনামলেই নয়, আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়ও এমন একটি সম্প্রদায়কে দেখি যাদেরকে আমরা চিনি রাজাকার হিসেবে, যারাও এই দেশের মুক্তিযোদ্ধাদের উপর বা সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। তো ইংরেজদের শাসনের সময় ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের উপর অত্যাচার চালাতো? এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রশ্ন। এর উত্তরে আমরা লিখব ইংরেজদের পাশাপাশি দেশি জমিদাররা এদেশের মানুষের ওপর অত্যাচার চালাতো। তাহলে আমরা জানলাম যে ইংরেজদের পাশাপাশি যারা এদেশীয় জমিদার ছিল সেই জমিদারদের অত্যাচারের শিকারও হতে হতো সাধারণ মানুষদের। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত আকারে এই উত্তরটি লিখতে পারি। এবারে আমরা আজকের ক্লাসের সবশেষ উম নম্বর প্রশ্নতে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে নারিকেল বাড়িয়া কোথায়? এখানে তিতুমির কী তৈরি করলেন? শিক্ষার্থীরা খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের দুইটি প্রশ্নের উত্তর মূলত লিখতে হবে। উম নম্বর প্রশ্ন প্রথম অংশ হচ্ছে নারকেল বাড়িয়া কোথায়? আমরা গল্পের মধ্যে পড়েছিলাম যে নারকেল বাড়িয়া জায়গাটি কোথায়, প্রথমে সেই অংশের উত্তর লিখব, এরপরে লিখব যে সেখানে তিতুমির কী তৈরি করেছিলেন। তাহলে উত্তরটি আমরা লিখি, নারকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। আমরা জানি যে নারকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত, এখানে তিতুমির বাঁশের কেল্লা তৈরি করলেন। প্রশিক্ষার্থীরা বাঁশের কেল্লা এটি তোমরা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করে লিখবে, বাঁশের কেল্লা তৈরি করলেন। আমাদের তিতুমির মূলত বিখ্যাতই হয়ে আছেন তার সেই ঐতিহাসিক বাঁশের কেল্লার জন্য। তাহলে আমরা নারকেল বাড়িয়া কোথায় অবস্থিত জানলাম, নারকেল বাড়িয়া বারাসাতে অবস্থিত। তিতুমির কী তৈরি করেছিলেন এখানে? এখানে তিতুমির বাঁশের কেল্লা তৈরি করলেন। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর বিষয়ক আলোচনা শেষ হলো। আজকের ক্লাসের শেষে তোমাদের বাড়ির কাজ হচ্ছে ক থেকে উম পর্যন্ত এই মোট পাঁচটি প্রশ্ন। আজকের বাড়ির কাজের বিষয়বস্তু হচ্ছে ক থেকে উম পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন। আজকে বাড়ির কাজের নম্বর 16 আর ক্লাস নম্বর 19। পূর্বে বলেছি শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আলোচনা শেষ, এবারে আমি বাড়ির কাজ নিয়ে কিছুটা কথা বলতে চাই। বাড়ির কাজ অনেকেই জমা করছো, ক্লাস অনুসরণ করছো নিয়মিত, এবং তারপর ক্লাস অনুযায়ী তোমরা বাড়ির কাজের খাতা পৌঁছে দিচ্ছ, তাদেরকে আমরা নম্বরও প্রদান করছি। কিন্তু যারা বাড়ির কাজ এখনও প্রদান করছো না তাদের কিন্তু আমরা নম্বরগুলোও দিতে পারছি না। আর তোমরা জানো যে এই নম্বরগুলো SBA ডায়েরি এবং সিটি নম্বর, যা কিনা তোমাদের বাড়ির কাজের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে, সেই নম্বরগুলো বার্ষিক পরীক্ষার সঙ্গেও যুক্ত করা হবে। তাই যারা এখনও বাড়ির কাজ দিচ্ছ না তারা অবশ্যই ক্লাসগুলো অনুসরণ করো, পূর্বের ক্লাসসহ বর্তমানের ক্লাসগুলো দেখে তারপর তোমরা বাড়ির কাজ করো এবং তার নির্ধারিত সময় স্কুলে পৌঁছে দাও। বাড়ির কাজ জমা দিতে হয় প্রতি সপ্তাহের রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। তোমরা সেই নিয়ম অনুসরণ করো, ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যথার্থভাবে সম্পন্ন হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি বুঝতে কোনো সমস্যা হলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করো, এটা আমার ফোন নম্বর, যে কোনো সময় তোমরা আমাকে ফোন করে তোমাদের সমস্যাগুলোর কথা বললে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, শহীদ তিতুমির গল্পের এই আলোচনা এবং গল্পের আলোচনার পরবর্তীতে সেখান থেকে তথ্য নিয়ে প্রশ্নগুলোর উত্তর আমরা যেভাবে সাজালাম সেভাবে তোমরা ক্লাসগুলো অনুসরণ করে বাড়ির কাজ করবে। আজকের ক্লাস শেষ, ইতিমধ্যে বলেছি তোমরা বাড়িতে নিয়মিত অনুশীলন করবে, বাবা মায়ের কথা মেনে চলবে, আর অবশ্যই বাড়ির কাজ করে স্কুলে পৌঁছে দেবে। আগামীতে আবার কোনো নতুন ক্লাসে নতুন বিষয়ের আলোচনায় তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।